হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো যারা যারা এসএসসি এমটিএসএ ফর্ম ফিল আপ করতে চাও বা এখনও করোনি, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে বুঝতে পারছো না, তাদের জন্য ভিডিওটি তো দেখে নাও। ভিডিওটি কীভাবে কী করতে হবে আমি তোমাদের একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিচ্ছি। তো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে সাইটে, যে অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো এখানে একটি এরকম ওপেন হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের আধার নাম্বার দিতে হবে, যদি আধার না থাকে তাহলে নো করে দেবে। আধার না থাকলে নো করে এখানে আধারের পরিবর্তে যে কোনো একটা আইডি এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল অথবা কলেজ আইডি, ভোটার কার্ড আইডি, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা সিলেক্ট করতে হবে যদি আধার কার্ড না থাকে। যদি আধার কার্ড থাকে তো ইয়েস ক্লিক করে এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং আধার কার্ড নাম্বারটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে যে কোনো জায়গাটা তোমরা দিয়ে দেবে, এখানে আমি আর কিছু বলছি না। তো আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে আধার কার্ড নাম্বার যেহেতু এখানে তুমি ইয়েস করলে, তো এখানে কোনো রকম এইগুলো কিছু দিতে হবে না, কারণ এখানে ক্লিক করলে আর নেবেও না, অন্য টাইপ অফ আইডি নেবে না, ঠিক আছে? এবার নাম, নিজের নাম এখানে লিখতে হবে, ঠিক আছে? আর নামটা অবশ্যই শ্রী, মিস্টার, মিস্ট্রেস, এইগুলো কিন্তু, ডক্টর, প্রফেসর, এইসব দেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র নামটা। ধরো না কারোর নাম হচ্ছে অমিত কুমার, তো অমিত স্পেস কুমার সেরকম, তো ভেরিফাই করতে হবে নামটা, আবার এখানে লিখতে হবে। নেক্সট, হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম? যদি তুমি তোমার নাম চেঞ্জ করে থাকো তাহলে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করলে নিশ্চয়ই কিছু ডিটেলস চাইবে, নিউ নেম, তো আদারওয়াইজ নো, যেমন আছে নো থাকবে। আচ্ছা, ফাদার নেম যেরকম ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে লেখা আছে ঠিক সেম টু সেম এখানে লিখতে হবে, নাহলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রবলেম হবে। তো তারপরে ভেরিফাই ফাদার নেম, ফাদার নেমটা আবার এখানে ঠিক করে লিখতে হবে। আচ্ছা, মাদার্স নেম লিখতে হবে এবং ভেরিফাই মাদার নেম। তো ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থটা আবার ভেরিফাই করতে হবে। আচ্ছা, ডেট অফ বার্থ দিতে এখানে অনেকের প্রবলেম হয়, তো দেখা যাক এখানে কী ব্যাপার। এখানে তোমরা দেখছো যে এরকম রয়েছে, তো এইখানে ক্লিক করবে, এই এই যে এপ্রিল 2019-এ ক্লিক করবে। তো এপ্রিল 2019-এ ক্লিক করলে 2019 এসে গেলো, দেখতে পাচ্ছ? তারপরে আবার 2019-এর ওপর ক্লিক করবে, 2019-এর ওপর ক্লিক করতে চলে এলো সালগুলি, ঠিক আছে? এবার তোমাদের ধরে নাও জন্ম, ধরে নাও কথায় বলছি কারো 1999 কথায় বলছি, 1999 জন্ম, তো 1999 ক্লিক করলাম। তারপর 1999 পরে এসে গেলে এখানে মাস ধরে নিচ্ছি কারো এপ্রিলেই, তো এপ্রিল ক্লিক করে দিলাম। তারপর এখানে ধরে নাও 20, তো 20 দিয়ে দিলাম, 20/4/1999। তো সেরকম সিমিলার ওয়েতে ভেরিফাইটা ওইভাবে করবে। আচ্ছা, ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ডিটেলস এখানে দিতে হবে, মানে এডুকেশন বোর্ড কী আছে। তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা আছে, এখানে দেখা যাক কোথায় আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ, এটা মাদ্রাসা, সরি, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এইটা এইটা ক্লিক করবে। যারা মাদ্রাসায় এডুকেশন নিয়েছে তো মাদ্রাসা সে ক্লিক করবে, তো এখানে এটা ক্লিক করলাম। তো ভেরিফাই বোর্ড, আবার বোর্ডটা ভেরিফাই করতে হবে। রোল নাম্বার যেটা আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে, যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা উইথআউট স্পেস লিখে দেবে, ঠিক আছে? রোল নাম্বার একটা এরকম থাকে সংখ্যা, তারপর একটা স্পেস দিয়ে 4 ডিজিট একটা সংখ্যা থাকে সম্ভবত, সেটা স্পেস দেবে না, এমনি লিখে দেবে। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছে সেটা এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? 2010-11 কোনটা সেটা সিলেক্ট করতে হবে। জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করতে হবে এবং ভেরিফাই করতে হবে। তারপর হচ্ছে লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা তোমার কী আছে, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি, না হায়ার সেকেন্ডারি, না কি শুধুমাত্র মাধ্যমিক, সেটা তোমাদের সিলেক্ট করে দিতে হবে। এবার মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটা ঠিকঠাক দিতে হবে, যেটা অন থাকবে, কারণ ওতে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো তারপর হচ্ছে ভেরিফাই মোবাইল নাম্বার করতে হবে, ইমেল আইডি দিতে হবে, ইমেল আইডি ভেরিফাই করতে হবে, ইমেল আইডিটাও ঠিকঠাক দিতে হবে, কারণ ইমেল আইডিতে ওটিপি যাবে এবং বিভিন্ন রকম আপডেট ইমেল আইডিতে কিন্তু এসএসসির তরফ থেকে পাঠায়, ইমেল আইডি বা ফোন নাম্বার অ্যাড্রেসে। তো এবার স্টেট সিলেক্ট করতে হবে, কোন স্টেটে তোমরা বসবাস করছো। তো এখানে ধরে নাও ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে সেভ করতে হবে। সেভ করলেই একটা ওটিপি আসবে, আমি সেটা দেখাচ্ছি না, ওটিপিটা জেনারেট হয়ে যাবে, ওটিপিটা দিতে হবে। মোবাইল নাম্বারের জন্য আলাদা ওটিপি আসবে, 4 অক্ষরের সম্ভবত, 4টা ডিজিটের, সেটা ওটিপিটা ওখানে দিতে হবে, আর ইমেলের ওটিপিটা দিয়ে ভেরিফাই করে দিতে, তাহলেই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, মানে লগ ইন হয়ে যাবে ওয়েবসাইটে, যে দেখবে লগ ইন বলে লেখা থাকে সাইটে, তো তারপরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো কীভাবে ফর্ম ফিল আপ হবে সেটাও একটু বলে দিই। তো এখানে রেজিস্ট্রেশন আইডি জেনারেট হয়ে যাওয়ার পর একটি পাসওয়ার্ডও তৈরি করে নিতে হবে তোমাদের, অথবা ওরাই পাসওয়ার্ড একটা সাজেস্ট করবে। তারপর এখানে রেজিস্ট্রেশন আইডি উপরে এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে। তো ক্যাপচা কোড দিয়ে আমরা লগ ইন করে দেখি কী হয়। তো এখানে দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং একটা অপশন এসে যাবে, যেহেতু মাল্টিটাস্কিং ফর্ম ফিল আপ চলছে। অ্যান্ড এখানে তোমাদের অ্যাপ্লাই ক্লিক করতে হবে, অ্যাপ্লাই ক্লিক করে তোমাদের ডেট, এক তো রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবার বাদবাকি ডিটেলসটা তোমাদের ফিল করতে হবে।
তো অ্যাপ্লাই করার পর সাবমিট করে দিলেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নিতে পারবে, এবং এখান থেকে তারপরে তোমরা পেমেন্ট করতে পারো, অনলাইন পেমেন্ট করতে পারো, অথবা চালান ডাউনলোড করে 100 টাকা পেমেন্ট করতে পারো, অথবা ওমেনকে মানে মহিলা এবং যারা এসসি এসটি যারা আছো তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে অ্যাপ্লাই এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই, এখানে আর দেখানোর কিছু নেই। আর এখানে মেনলি যেটা হচ্ছে সেটা তোমাদের পোস্ট সরি স্টেট প্রেফারেন্স করতে হয়, এসএসসি এমটিএসের ক্ষেত্রে স্টেট প্রেফারেন্স দিতে হয়। সেই স্টেট প্রেফারেন্স কীভাবে কী দিতে হবে সেটা খালি আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো তার জন্য আমরা অফিসিয়াল নোটিফিকেশানটা একবার দেখে নিই। তো ফর্মের ওখানে দেখবে তোমাদের ওখানে স্টেট প্রেফারেন্স চাইছে এবং সেটাকে ভেরিফাই করতে বলছে। তো স্টেট প্রেফারেন্সগুলো কোডের মাধ্যমে দিতে হবে, ABCD করে। তো সেটা তোমরা এই যে অফিসিয়াল নোটিফিকেশানে একদম লাস্ট পেজে তোমরা এটা পেয়ে যাবে, একদম লাস্ট পেজে। তো যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গলটাকে ফার্স্টে রাখবে, ঠিক আছে? তার মানে ফার্স্টে এম রাখবে, এম লিখবে। তারপরে কী করবে, তারপরে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে কাছাকাছি যেখানে তোমার থাকতে এবং চাকরি করতে সুবিধা হবে সেটা হচ্ছে উড়িষ্যা। ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি সবচেয়ে ভালো হচ্ছে উড়িষ্যা। তো এল রাখতে পারো, এম এল, ঠিক আছে? নেক্সট এবার তোমাদের এবার ডিসাইড করতে হবে, যেমন ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি যদি স্টেটগুলো দেখো, উড়িষ্যা, ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি, বিহার ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি, এগুলো তোমরা দিতে পারো। তারপরে আসাম আছে, আসামেও আসাম প্রেফারেন্স হিসেবে দিতে পারো। আর যে সমস্ত স্টেটগুলি রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেট কিন্তু প্রেফারেন্স দেবে, নাহলে কিন্তু টোটাল ভ্যাকেন্সি থেকে তোমাদের আরও অপরচুনিটিটা কমে যাবে। ধরে নাও এখানে টোটাল ভ্যাকেন্সি হয়তো 10,000 বেরোলো, ঠিক আছে? তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে হয়তো 500টা থাকলো ভ্যাকেন্সি, আর ত্রিপুরাতে ধরে নাও 100টা ভ্যাকেন্সি থাকলো, গুজরাটের ধরে নাও 1,000টা ভ্যাকেন্সি থাকলো, এইভাবে ভ্যাকেন্সি রয়েছে। এবার তুমি যদি স্টেট প্রেফারেন্সে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল দিয়ে দাও, ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের কোর্ট হচ্ছে এম, আর ধরে নাও কথায় বলছি উড়িষ্যা দিলে এল, শুধুমাত্র দুখানা পোস্টে দুটো স্টেটের যে ভ্যাকেন্সি রয়েছে 500 আর ধরে নাও 200টা ভ্যাকেন্সি রয়েছে উড়িষ্যা, তাহলে এই 700টা ভ্যাকেন্সির জন্য তুমি এলিজিবল হবে খালি। কিন্তু যদি তোমরা সমস্ত স্টেট যা যা রয়েছে এখানে লিস্টে উইথ ইউনিয়ন টেরিটরি সেইগুলো যদি প্রেফারেন্সে দিয়ে দাও তাহলে তোমাদের অপরচুনিটিটা আরও বেড়ে যাবে। তার জন্য বলছি প্রথমে তোমাদের যেটা থাকতে সুবিধা হবে সেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল তোমরা ফার্স্টে দেবে, তারপর উড়িষ্যা দিতে পারো, তারপর ঝাড়খণ্ড, বিহার এগুলো দিতে পারো, আসাম দিতে পারো, ঠিক আছে? তারপর বাদবাকি ত্রিপুরা দিতে পারো, তারপর বাদবাকি সমস্ত কিছু যা আছে সব কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে তোমরা পেমেন্ট করে নেবে, এটা কিছু আর দেখানোর নেই, আমি আর ডিটেলসে গেলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।